হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং হেলথ। আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং আপনার দিন শুভ হোক। শোল্ডার, এই এক্সারসাইজগুলো করার জন্য মানুষ পাগল হয়ে যায়। শোল্ডার যদি ব্রড থাকে তাহলে আমাদের শরীরটা একটা ভি শেপ, প্রপারলি একটা লুকস আছে। এবং শোল্ডার যদি ব্রড হয়, মেয়েরাও কিন্তু ছেলেদেরকে খুব বেশি পছন্দ করে। এছাড়া শোল্ডারে এক্সারসাইজ করলে মেয়েদের যে বিউটি বোন এটাও বেরোয়, তাই ছেলে মেয়ে সবাই করতে পারে এই এক্সারসাইজগুলো। আর হ্যাঁ, আজকে মঙ্গলবার, আমরা হিট করবো শোল্ডারকে। তো বন্ধুরা, সবার আগে বলে দিই, শোল্ডার হিট করার আগে আমাদের সবসময় জানতে হবে যে একটা পশ্চার, ব্যাক আমাদের স্ট্রেট থাকতে হবে, মানে এইরকম। ট্যাবটা দেখা, বুলবুলি ঝড়ে বা আয়লা ঝড়ের বেঁকে যাওয়া ব্যাক কিন্তু এখানে চলবে না। যদি আপনি করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি একটা ফোন করে হসপিটালে একটা বেড বুক করে রাখবেন, ওখানে আপনাকে খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে। শোল্ডার এক্সারসাইজ করার আগে আপনাদের পশ্চারটা ধ্যান রাখতে হবে। পশ্চারটা অবশ্যই রাখবেন অনচেক, যে আপনার ব্যাক স্ট্রেট, মানে এইরকম। এবার শুরু করবো আমরা প্রথম এক্সারসাইজ, যেটা হচ্ছে শোল্ডার প্রেস বা ভি, উল্টো ভি পুশ আপ। শোল্ডার প্রেস করলে আমাদের প্রপার পুরো শোল্ডারটা ভালো মতো এক্সারসাইজ হয়, সেটা আমরা জিমে ওভারহেড প্রেস মেরে থাকি বা মিলিটারি প্রেস মেরে থাকি এইরকমভাবে। বাট সেটা আমাদের এখানে যেহেতু এটা বডিওয়েট এক্সারসাইজ, তাই আমরা এখানে বডিওয়েট দিয়ে করব। এবার আসবে আমাদের ল্যাটারাল হেড, মানে শোল্ডারের সাইড পার্টটা কীভাবে ট্রেন করতে হয়, সেটাকে বলে ল্যাটারাল রাইজ, মানে সাইডে কিছু ওজন চাকানো। সেটা চাকানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার এলবো স্ট্রেট না থাকে, এলবো হালকা বেন্ড থাকে এবং সেই হিসাবে আপনি চাকাবেন। এবার আমরা আসি ফ্রন্ট শোল্ডার, মানে শোল্ডারের সামনের পার্টটা, সেটা ট্রেন করার জন্য সেম যেরকম ল্যাটারাল রাইজ টেস্ট করে সেরকম আপনাদের সোজা সামনে চোখের সোজা তুলতে হবে। মানে চেষ্টা করবেন আই লেভেল অবধি যেন ওয়েটটা ওঠে। তো কীভাবে তুলতে হয় দেখে নিন। এখানেও একটা জিনিস, এলবোটাকে বেন্ড রাখতে হবে, সোজা রাখলে কিন্তু হবে না। তো এই গেল আমাদের প্রপার শোল্ডার এক্সারসাইজ। শোল্ডারের জন্য খুব বেশি এক্সারসাইজ নেই, কারণ শোল্ডার আমাদের এমন একটা জিনিস যেটা আপনাদের চেস্ট ট্রেন করার সময় হতে থাকে, ব্যাক যখন ট্রেন করি তখনও ইনভলভ হতে থাকে, তাই শোল্ডারের জন্য খুব বেশি এক্সারসাইজের দরকার পড়ে না। তো বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদের বলিনি, সেটা হচ্ছে সেট এবং রেপিটেশন। সেট কটা রাখবেন এবং রেপিটেশন কটা রাখবেন, তো সবারই এই প্রশ্নটা হয়ে থাকে যে আমরা কটা সেট রাখবো। ইউটিউবের অনেকেই আছে যারা বলে থাকে আপনাদের 15, 12, 10, 8 অথবা সামথিং, বা 10টা মারুন, 15টা মারুন একটা সেটে। আমি বলি এটা টোটালি রং। হয়তো হতে পারে আপনি 15টা ইজিলি মারছেন হাসতে হাসতে, খেলতে খেলতে, ঘুমাতে ঘুমাতে, কিন্তু আপনার কোনো ফায়দা নেই। যতক্ষণ না আপনার মাসলকে সেই চ্যালেঞ্জ প্রোভাইড আপনি করবেন, তার আগে আপনি যতগুলোই মারুন কোনো লাভ নেই। তাই আমাদের বডি ওয়েটে চ্যালেঞ্জ করা একটু চাপের হয়ে যায়। যেমন আমরা যদি জিমে যাই, ফ্রি ওয়েট নিই, যখন আমরা চ্যালেঞ্জ করি কীভাবে, আস্তে আস্তে ওয়েট বাড়াতে থাকি। মানে আজকে যদি 10 কেজি নিই, কালকে যদি আমাদের চ্যালেঞ্জ করার ইচ্ছা হয় তাহলে আমরা সেটা 12 কেজি নিয়ে নিই বা 15 কেজিতে চলে যাই, যে আমাদের মাসলটাকে একটা চ্যালেঞ্জ যাচ্ছে। না, ইট ক্যান বি ইম্পসিবল টু লিফট, বাট আমরা ট্রাই করি সেটাকে লিফট করার। তো সেই একটা চ্যালেঞ্জ আমাদের বডি ওয়েটে দেওয়া কিন্তু একটু চাপের হয়ে যায়। তাই চ্যালেঞ্জটা আমরা কীভাবে করবো, চ্যালেঞ্জ করার জন্য আমাদের রেপিটেশন রেঞ্জ বাড়াতে হবে। মানে আজকে যদি আপনি 10টা মেরে থাকেন, কালকে চেষ্টা করুন 12টা মারার, 15টা মারার। তো এই যে 5টা লাস্ট 5টা আপনাকে চ্যালেঞ্জ করবে, তখনই আপনার মাসল গ্রো হবে। তো রেপিটেশন মারতে হবে আপনার ফেলিওর অবধি। আপনি যতগুলোতে ফেল হচ্ছেন সেইটা হচ্ছে আপনার রেপিটেশন, তখনই আপনার মাসল গেইন হবে। আর সেট কটা মারতে হবে, সেট যেহেতু এগুলো একটু প্রতিটা বডি ওয়েট এক্সারসাইজ, মানে পুরো শরীরের ওজন ছাড়া আর এক্সট্রা কোনো ওজন নেই, আপনি কোনো এক্সট্রা ওয়েট নিচ্ছেন না, তাই আপনাকে কী করতে হবে যে সেট
চার থেকে পাঁচটা সেট আপনাকে প্রতিটা এক্সারসাইজে মারতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন, সাথে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। কেন ঘন্টা বাজালে? আমি যখনই নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনার টাইম লাইনে চলে যাবে এবং আপনার নোটিফিকেশান বাড়ে চলে আসবে, আপনি সেখান থেকে আরামসে দেখতে পাবেন।